হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার ইলেকট্রো। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করে সেটি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার সামনে যে পাওয়ার সাপ্লাইটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই, 200 ওয়াট, ওটার অ্যাম্পিয়ার 60 অ্যাম্পিয়ার। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি এটাতে পাওয়ার দেব ও তারপর আমি আপনাদেরকে আমাদের এসি ইনপুট ভোল্টেজ ও আউটপুট ভোল্টেজ দেখাবো, মানে আউটপুট ভোল্টেজ আসছে কি না। ফ্রেন্ডস, আমি পাওয়ারটি দিয়েছি, এবারে আমি আপনাদেরকে মাল্টিমিটারের সাহায্যে আমাদের এসি ভোল্টেজটি হওয়ার প্রথমে আমি মেপে দেখাবো। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 250-60-এর কাছাকাছি আমাদের এসি ইনপুট ভোল্টেজ। তো ফ্রেন্ডস, আমাদের এসি ভোল্টেজ তো ঠিক রয়েছে, ইনপুট ভোল্টেজ। এবারে আমাদের ডিসি আউটপুট ভোল্টেজ আমরা দেখব, আমাদের ভোল্টেজ আউটপুট দিচ্ছে কি না। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো আউটপুট ভোল্টেজ এখানে দিচ্ছে না। তো ফ্রেন্ডস, আমাদের পাওয়ার সাপ্লাইয়ে যা ফল্ট রয়েছে সেই ফল্টটি আমি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি আমাদের পাওয়ার সাপ্লাইটিকে আমি ওপেন করে ফেলবো। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কুলিং ফ্যানটি এখানে রয়েছে, এই কুলিং ফ্যান এখানে সোল্ডারিং করা, এর মানে আমাদের যে পাওয়ার সাপ্লাইটি এর আগেও রিপেয়ার হয়েছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখবেন ভালো করে। তো সবার প্রথমে আমাদের কাজের সুবিধার জন্য আমি এই পাওয়ার সাপ্লাইয়ের যে সার্কিটটি রয়েছে এটা আমি এখান থেকে খুলে ফেলবো, সমস্ত স্ক্রু আমি খুলে ফেলবো ও আমাদের সার্কিটটি ভালো করে বের করে নিয়ে আমি এখানে আপনাদেরকে ফল্ট দেখাবো ও রিপেয়ার করে দেখাবো আপনাদেরকে। তো ফ্রেন্ডস, আমি সার্কিটটিকে খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আমি সার্কিটের ব্যাক সাইডে আপনাদেরকে আমাদের কোন ভোল্টেজ কোথায় যাচ্ছে সেটা আমি আপনাদেরকে মেপে দেখাবো। তো ফ্রেন্ডস, সবার প্রথমে তো আমি আপনাদেরকে এসি ভোল্টেজটাই মেপে দেখাবো। তো তার আগে আমি সার্কিটে আমি পাওয়ার দেব। তো ফ্রেন্ডস, অবশ্যই আমাদের সার্কিট যদি খারাপ থাকে তাহলে সেটাতে আমরা সিরিজেই পাওয়ার দেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সিরিজেই পাওয়ারটি দিয়েছি। এবারে আমি সর্বপ্রথমে আমাদের যে এসি ভোল্টেজ রয়েছে সেটা আমি আপনাদেরকে চেক করে দেখাবো, আমাদের এসি ভোল্টেজ কোথার থেকে কোথায় যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজটি রয়েছে এসি ভোল্টেজ, তারপর এখানে একটা ফিউজ আছে, এখানে একটা ফিউজের মাধ্যমে আমাদের এই ভোল্টেজটি এখানে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভোল্টেজটি রয়েছে, এখানে ভোল্টেজটি নেই, অর্থাৎ আমাদের যে ফিউজ রয়েছে এখানে এই ফিউজটি আমাদের খারাপ হয়ে গেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে আমাদের ফিউজটি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে ফিউজটি মেপে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমাদের মাল্টিমিটারের সিলেক্টর কাটা কন্টিনিউটি মোডে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শর্টিং দেখাচ্ছে, কিন্তু আমাদের যে ফিউজ আছে ফিউজের মধ্যে কোনো শর্টিং দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের যে ফিউজ রয়েছে এখানে ফিউজটি ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে আমি আমাদের এখানে যে ফিউজটি রয়েছে এখানে আমি একটি ওয়্যার অথবা ওয়্যার দিয়ে আমি এখানে শর্ট করে দেবো সার্কিটে, ওয়্যার দিয়ে শর্ট করে দেবো।
তো ফ্রেন্ডস আমি এখানে সল্ট করে দিয়েছি, এবার আমি কাটিং প্লাস দিয়ে এটাকে কেটে ফেলবো। তো ফ্রেন্ডস আমি আবারও পাওয়ার দেব, ও দেখবো আমাদের কোথাও শর্ট রয়েছে নাকি। শর্ট তো আমাদের রয়েছে এখানে, যার কারণে আমাদের ফিউজটি ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুল শর্টিং দেখাচ্ছে। তো ফ্রেন্ডস এবারে আমি আমাদের এখানে যে ব্রিজ রেক্টিফায়ার রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ব্রিজ রেক্টিফায়ার রয়েছে, এই ব্রিজ রেক্টিফায়ারটি আমি এখানে চেক করব আমাদের কোথাও শর্ট রয়েছে নাকি। তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে শর্টিং দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্রিজ রেক্টিফায়ার শর্ট দেখাচ্ছে। অর্থাৎ আমাদের এই ব্রিজ রেক্টিফায়ারটি ঠিক রয়েছে, কিন্তু আমাদের ওইখানে যে ট্রানজিস্টরটি মসফেট রয়েছে এখানে, সরি, এটা মসফেট ট্রানজিস্টর, এই মসফেট ট্রানজিস্টরটি আমাদের শর্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে আমাদের ডিসি ভোল্টটি পুরো শর্ট দেখাচ্ছে। তো সর্বপ্রথমে আমি এই মসফেটটাকে আমি এখান থেকে খুলে ফেলবো, আমি খুলে ফেলবো আপনাদেরকে ভালো করে আমি এটাকে মেপে দেখাবো। তো ফ্রেন্ডস আমি এটাকে খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে আপনাদেরকে শর্টিং চেক করে দেখাচ্ছি। ও সরি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের, ও সরি, মাল্টিমিটারটি প্রবলেম দিচ্ছে এখানে একটু। তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শর্টিং দেখাচ্ছে, এই পিনেও আমাদের শর্টিং দেখাচ্ছে, আমাদের মসফেটটি পুরো শর্ট হয়ে গেছে ফ্রেন্ডস, আমাদের এই মসফেটটি পুরোটাই শর্ট। আমি এটার ভ্যালু আপনাদেরকে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না এখানে ভালো মতন। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তোশিবা কোম্পানির K20J60T, এটার ভ্যালু। তো ফ্রেন্ডস আমরা, এটা তো আমাদের শর্ট রয়েছে, এরপরেও আমরা সার্কিটে আরও পাওয়ার দেব ও তারপরে দেখব আমাদের আরও কোথাও শর্ট রয়েছে কি না। তো ফ্রেন্ডস আমি একবার আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের রেক্টিফায়ার শর্ট রয়েছে নাকি। তখন এখানে শর্ট দেখাচ্ছিলো, যেহেতু আমাদের মসফেট শর্ট ছিল যার কারণে তখন এখানে শর্ট দেখাচ্ছিলো। আমি এবারে আপনাদেরকে আরেকবার এখানে আমাদের রেক্টিফায়ার আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো শর্ট দেখাচ্ছে না, আমাদের রেক্টিফায়ার পুরোটাই ঠিক রয়েছে, রেক্টিফায়ারটি আমাদের ভালো রয়েছে যার কারণে এখানে শর্ট দেখাচ্ছে না। এবার আমি আবার পাওয়ার দেবো, দেখব আমাদের এখানে এই সার্কিটের এই ড্রাইভার সেকশনে কোনো ফল্ট রয়েছে কি না। তো ফ্রেন্ডস আমি পাওয়ার দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিরিজের বাল্ব আবার গ্লো হচ্ছে এখানে, অর্থাৎ আমাদের এই সেকশনে কোথাও না কোথাও শর্ট রয়েছে যার কারণে আমাদের আবার শর্ট দেখাচ্ছে, আমাদের সিরিজ বাল্বটি জ্বলে উঠছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ডস এখানে আমি সবার প্রথমে আমাদের এখানে একটি ড্রাইভার আইসি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ড্রাইভার আইসি যদি আমাদের শর্ট হয় সেই কারণেও আমাদের শর্টিং দেখাবে। তো এই ড্রাইভার আইসি আমি আপনাদেরকে মেপে দেখাবো মাল্টিমিটারের সাহায্যে। এই ড্রাইভার আইসির যে নেগেটিভ প্রুফ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের যে নেগেটিভ ভোল্টেজটি ড্রাইভার আইসিতে ইনপুট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে নেগেটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ প্রুফ, এখান থেকে এই নেগেটিভ নেগেটিভ ট্রিকটি আপনারা খেয়াল করে দেখবেন আমাদের আইসির এখান থেকে, হ্যাঁ, এই পিনের আসছে এই প্রথম পিনে। তো এই পিনের থেকে হচ্ছে আমাদের নেগেটিভ প্রুফ হচ্ছে এই পিন, এখান থেকে আমি দেখব আমাদের ড্রাইভার আইসির যে পিনগুলো রয়েছে এখানে কোথাও শর্টিং দেখাচ্ছে নাকি। আপনাদেরকে ভালো করে চেক করে দেখাচ্ছি এখানে। তো ফ্রেন্ডস আপনারা দেখবেন আমি সমস্ত পিন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, এই পিনে তো শর্টিং নেই, এখানে কোনো শর্টিং নেই। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমাদের শর্টিং দেখাচ্ছে এখানে, আমাদের এখানে শর্ট দেখাচ্ছে। তো ফ্রেন্ডস এইখানে যে শর্টটি দেখাচ্ছে, এই শর্টটি যে আমি ট্রিক ধরি আমি এখান থেকে, হ্যাঁ, এখানে এসে
এখানে একটা ক্যাপাসিটর লাগানো রয়েছে। ক্যাপাসিটর এক পিন আমাদের গ্রাউন্ডের সঙ্গে যুক্ত, নেগেটিভ পিন আর নেগেটিভ প্রুফ গ্রাউন্ডের সাথে যুক্ত, ও পজিটিভ প্রুফ আমাদের এই ড্রাইভার আইসির সাথে পিনের সাথে যুক্ত। তো ফ্রেন্ডস এটা আমাদের শর্ট দেখাচ্ছে এখানে, এর মানে আমাদের যে ড্রাইভার আইসি রয়েছে এটা আমাদের খারাপ রয়েছে, অর্থাৎ আমাদের ড্রাইভার আইসিও শর্ট হয়ে গেছে। এখানে এখানে যে এই ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এটা নেগেটিভ ও পজিটিভ আমাদের দুটোই শর্ট দেখাচ্ছে। তো নেগেটিভ ক্যাপাসিটর তত সহজে খারাপ হয় না ফ্রেন্ডস, আমাদের এই ড্রাইভার আইসি শর্ট হলে আমাদের এই রকম শর্টিং দেখায় আর কি। তো আমি সবার প্রথমে আমাদের এই ড্রাইভার আইসিটিকে আমি ওপেন করে ফেলবো, এখান থেকে সার্কিট থেকে খুলে ফেলবো ড্রাইভার আইসি। তো ফ্রেন্ডস ড্রাইভার আইসি খোলার সময় অবশ্যই ডিসোল্ডারিং পাম্প অথবা ডিসোল্ডারিং উইক ইউজ করবেন। আমি যেটা এখানে ইউজ করছি ডিসোল্ডার উইক, এটা দিয়ে আমরা যদি এটাকে ডিসোল্ডার করি তাহলে আমাদের সার্কিটে কোনো প্রবলেম হবে না, ওর ট্রিকগুলো ওখান থেকে ওঠার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা এটা অথবা ডিসোল্ডারিং পাম্প দিয়ে ডিসোল্ডার করবেন এখানে। তো ফ্রেন্ডস আমার ভিডিওটি একটু একটু বড়ই হয়েছে আর কি, আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে ফল্ট আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখানে ডিসোল্ডারিং করে ফেলেছি, এবারে আমি পিসিবি থেকে আমি আমাদের যে ড্রাইভার আইসিটি রয়েছে এটা আমি এখান থেকে খুলে ফেলবো। তো ফ্রেন্ডস আমি এখানে খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের যে ড্রাইভার আইসিটি রয়েছে এখানে এটার মান হচ্ছে, আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, এটা এখানে হয়তো ভালো মতন বোঝা যাচ্ছে না, এটার মান হচ্ছে UC3845AN, এটার মান UC3845AN। তো ফ্রেন্ডস এখানে আমি এর পরিবর্তে সেম একই নাম্বারে একটি ড্রাইভার আইসি আমি এখানে লাগাবো। তো ফ্রেন্ডস আমার হাতে একটি আইসি দেখতে পাচ্ছেন, এটা ড্রাইভার আইসি, সেম মানের একটি ড্রাইভার আইসি। এখানে ভালো মতন দেখানো যাচ্ছে না, ফোকাস ভালো মতন নিচ্ছে না ক্যামেরার। তো ফ্রেন্ডস এটারও মান UC3845AN, এখানে ভালো করে দেখানো দেখা যাচ্ছে না। তো ফ্রেন্ডস এখানে ভালো করে দেখতে পাচ্ছেন UC3845AN। এখানে আমরা ঠিক সার্কিটে আমরা এখানে লাগিয়ে ফেলবো। তো ফ্রেন্ডস লাগানোর সময় আমি আমাদের যে ড্রাইভার আইসিটি রয়েছে আইসির লেগগুলো একটু ঠিক করে ফেল নেবো আর কি, ঠিক করে নেওয়ার পর আমি এখানে লাগাবো। ফ্রেন্ডস এখানে ভালো মতন সেট হচ্ছে না। তো ফ্রেন্ডস এটা এখানে সেট হয়ে গেছে, এবার আমি এটাকে সোল্ডারিং করে ফেলবো। এখানে সোল্ডারিং করার পর আমি আরও দেখবো আমাদের কোথাও শর্টিং রয়েছে কি না। তো ফ্রেন্ডস এই ড্রাইভার আইসি যদি আমাদের শর্ট হয় সেক্ষেত্রে আমাদের এখানে দুটি ডায়োড লাগানো, সার্কিটে দুটি ডায়োড লাগানো থাকে, আমাদের যে মেন ভোল্টেজ থেকে এখানে আসে সেই ডায়োড দুটিকে আমরা একবার চেক করে দেখবো আমাদের শর্ট রয়েছে কি না। ড্রাইভার আইসি খারাপ হলে, শর্ট হলে আর কি, সেই ডায়োড দুটিও আমাদের শর্ট হওয়ার চান্স থাকে। তো ফ্রেন্ডস আমাদের এখানে সোল্ড হয়ে গেছে, আমি একটু ব্রাশ দিয়ে এখানে ক্লিন করে নিচ্ছি। তো ফ্রেন্ডস
আমাদের ড্রাইভার আইসি তো লাগানো হয়ে গেছে। এবার আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডায়োড লাগানো রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডায়োড, দুইটি ডায়োড লাগানো রয়েছে এখানে। এই ডায়োডও আমাদের অনেক সময় শর্ট হয়ে যায়। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে একবার এই ডায়োড দুটিকে চেঞ্জ করে দেখব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডায়োডও, এই ডায়োডটিও আমাদের শর্ট হয়ে গেছে এখানে। এবার আমি ডায়োডটিকে এখান থেকে খুলে ফেলবো সার্কিট থেকে। ডায়োডটি খুলে ফেলার পর আমি এখানে নতুন আরেকটি ডায়োড লাগানোর পর আমি সার্কিটে পাওয়ার দেব, ও তারপর দেখব আমাদের আমাদের যে শর্ট, যেটা যে শর্ট ছিল আমাদের সার্কিটে, সেই শর্টটির আছে কি না। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ডায়োড শর্ট এখানে। তো ফ্রেন্ডস, এর পরিবর্তে আমি এখানে আরেকটি ডায়োড লাগাবো। তো ফ্রেন্ডস, ডায়োড লাগানোর সময় অবশ্যই ডায়োডের অ্যানোড ও ক্যাথোড দেখে লাগাবেন। আমাদের পিসিবিতে অ্যানোড ও ক্যাথোডের সিম্বল দেওয়া রয়েছে। তো ফ্রেন্ডস, এবার আমি সার্কিটে পাওয়ার দেব ও আপনাদেরকে দেখাবো আমাদের আরও কোথাও শর্ট রয়েছে কি না। তো ফ্রেন্ডস, আমি পাওয়ারটি দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর কোথাও শর্ট দেখাচ্ছে না। আমি এবারে আপনাদেরকে আমাদের ফিল্টার ভোল্টেজ চেক করে দেখাবো, আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের মেন ক্যাপাসিটারের ফিল্টার ভোল্টেজ আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 370-80 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। এখানে আমাদের পাওয়ার সাপ্লাই যে ফল্ট ছিল সেটা আমাদের ঠিক হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি এখানে দুঃখিত আপনাদেরকে আগে দেখাচ্ছি এখানে যে আমার হাতে যে মসফেটটি দেখতে পাচ্ছেন, এই মসফেটটি আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো ফ্রেন্ডস, এই মসফেটটি আমার হাতে আসলে আমি আপনাদেরকে পুরো ভিডিওটি আরেকবার বানিয়ে দেখাবো, মানে পরের পার্ট আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, এই এই আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।